বন্ধু তোর কাছে কি 1000 টাকা হবে? কত? 1000 টাকা। 1000 টাকা কি আমি জীবনে চোখে দেখছি রে? আমি তো জানতামই তোর কাছে 1000 টাকা থাক, 500 টাকা দিয়ে দে। দেখ ভাই, গতকাল 500 টাকার জন্য আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে। তুই জানতামই, তুই কোন নিয়ে আর তোর গার্লফ্রেন্ড? দেখ, বুকার মতো কথা বলিস না, চোখ তুই দেখ। এমনি মাথা গরম আছে, টাকা পয়সা নাই, হাতে গার্লফ্রেন্ড চলে গেছে। দেখ ভাই, 500 টাকা আমি জানতাম তোর কাছে থাকবো, 50 টাকা দে। দেখ ভাই, গার্লফ্রেন্ড যাওয়ার পর সিগারেট খাওয়ার জন্য 50 টাকা পাচ্ছি। 50 টাকা দে, তোর কাছে আছে আমি জানি। নাই ভাই নাই, ধুর কইবি টাকা নাই তো। আচ্ছা বন্ধু, বলো তোমার ভাবে কয়টি? আরে বেটা, এটা মনে মনে করি নামে এখানে সন্ধ্যার কথা কেন বলো? শুনো বন্ধু, নামই হচ্ছে হট, এটা তুমি নিয়ে নাও সাথে আমার বাড়ি। আচ্ছা শুন, তুই তো জানিস আমি সন্ধ্যাকে অনেক আগে নিয়ে এসেছি। আমি তো জানতাম এটি সন্ধ্যা তাহলে তুই আমাকে নামিয়া কে দিয়ে দে। আরে হট, আরে মামা, আমি তো নামের ছাপটা তো অনেক আগেই ক্লোজ করে। কি বলছিস তুই সত্যি নাকি? তোমার জন্য বসুন্ধরা সিটি থেকে টপস কিনছি, 10,000 টাকা দাম নিছি। আর কি বাবু, 15,000 টাকা দামের হিল তো ওরা বিক্রি করে দিছে। ওকে বাবু, 10,000 টাকা তো বাপের পেমেন্ট মাইরা আছে, আর 15,000 টাকা কি খবর? না বন্ধু, এমনিতেই দিলাম। কি খবর, ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। আঙ্কেল আন্টি কি বাসায় আছে? আচ্ছা আঙ্কেল আন্টি কি আমাকে দাওয়াত দিছে? তাইলে তো অবশ্যই আসবো, আসবো না কেন। আচ্ছা বন্ধু একটা কথা বলো তো, 14-ই ফেব্রুয়ারি কি তোমার আব্বু আম্মু কি থাকবে বাসায়? কত আগে গ্রামের বাড়ি চলে যাবে, তাইলে তো আরো ভালো হয়। তাহলে তোমার বাবাকে নিয়ে আমি আসি 14-ই ফেব্রুয়ারি। ও কিন্নির ফুলা খাটিয়া দিছে, দিয়েছে ফোনটা। এমনি আদায় গীতা যা কিন্তু চাইবো না। বন্ধু জানি তোর কাছে মা ভালোবাসে।